সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার চরম অবমাননা। রাত 10টাতেও উঠছে জাতীয় পতাকা। ঘটনা শুক্রবার সোনামুড়ার বেচিমারা ওএনজিসি কলোনি জেবি স্কুল চত্বরে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় জনমানসে তীব্র ক্ষোভ বিরাজমান। গোটা দেশের সাথে রাজ্যেও শুক্রবার যথাযোগ্য মর্যাদার সাথে 75তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। এদিন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন নিয়ম অনুসারে সূর্যাস্তের সাথে সাথেই জাতীয় পতাকা নামিয়ে আনা হয়। কিন্তু এর বিপরীত চিত্র সোনামুড়া মহকুমার বেচিমারা ওএনজিসি চৌকুনি জেবি স্কুল চত্বরে দেখা গেছে। গভীর রাত পর্যন্ত সেই স্কুলে জাতীয় পতাকা উদীয়মান। স্থানীয় বাসিন্দাদের মতে শুক্রবার সকালে স্কুল কর্তৃপক্ষ এলাকাবাসীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছিল। কিন্তু পতাকা উত্তোলন করলেই তো চলবে না, জাতীয় পতাকাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সূর্যাস্তের সাথে সাথেই নামিয়ে আনতে হবে। এই বিষয়টি বেমানব ভুলেই গেছে স্কুল কর্তৃপক্ষ। এই নিয়ে স্বাভাবিকভাবেই একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারপরে এটা নামাইতে কেউ আইছে না? পতাকা দেয়া যাইতেছে ওর 9টার সময়। আর আমি নিজে ইচ্ছা করি খালে করে কইছি তুমি আনো, আমার আনি রেডার করবো। সরকারিটি একাই বোঝারা এমনি এমনি একটা জিনিস তুলিয়ে যাব। সকালে তুলছিল? কে তুলছিল সকালে? সকালে আমরাও আছি। কে তুলছে এটা? জাতীয় পতাকার এই অবমাননার অভিযোগে তীব্র ক্ষোভ বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, যারা এই অবহেলা কাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।